বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীতে পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, বক্তব্য রাখবেন বেগম জিয়া, বাধা দেওয়ার অভিযোগ। রাজধানী সহ আশপাশের কয়েকটি জেলায় গণপরিবহন সংকট, ভোগান্তি চরমে। ময়মনসিংহ গাজীপুর থেকে ঢাকাগামী বাস বন্ধ। ফেসবুকের যে ছবিকে কেন্দ্র করে রংপুরে হামলা, 18ই অক্টোবর উস্কানি দিয়ে সেটি পোস্ট করেন খুলনার আসাদুল্লাহ হামিদি। টিটুর আইডি ভুয়া, বলছে তদন্ত কমিটি। নিখোঁজ শিক্ষক মোবাশ্বারের সন্ধান দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন, শিগগিরই ফিরে আসবে আশ্বাস দিয়ে ধৈর্য ধরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং প্লাস্টিক কন্টেইনারের ভেলায় সাগর পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা, লাখ লাখ আশ্রয়প্রার্থীর চিকিৎসা সেবা নিয়ে বিপাকে স্বাস্থ্যকর্মীরা।